আসামি করা হচ্ছে, তারা এখন বিভিন্নভাবে পালিয়ে বেড়াচ্ছে। অনেক সময় এমনও দেখেছি আমরা, এই যে এটার থেকে আমরা পরিত্রাণ যে আমরা ইলেকশন কমিশনে বলেছি, আমরা ওখানকার প্রশাসনকে বলেছি, সর্বস্তরে সবাইকে জানিয়েছি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, তারা আসতে চায়। এখন তারা মনে করছে যে তাদেরকে বিভিন্নভাবে সন্ত্রাসীদের দ্বারা হামলা করে তাদেরকে ঘরের থেকে বন্ধ করা হবে কিনা। নির্বাচন হাজার হাজার সমর্থক, হাজার হাজার বহিরাগত মানুষ, তারা ভয়ভীতি দেখাচ্ছে, অস্ত্র সত্যের মহারাজ দিচ্ছে সেখানে। এই মুহূর্তে আমরা খবর পেলাম আগামীকাল নির্বাচন, অত্যন্ত দুঃখজনক। এরকম যদি করতে থাকে এবং এরকম যদি নির্বাচন হতে থাকে তাহলে দেশ কোথায় যাবে? দেশের কি প্রজাতন্ত্র, গণ প্রজাতন্ত্র বাংলাদেশ তার তখন গণ প্রজাতন্ত্র থাকবে না, একথা আমি বারংবার বলছি। তবু আমরা দেখতে চাই, আমরা সবাইকে জানিয়েছি, আমাদের মাননীয় নির্বাচন কমিশন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য সবাই বলেছেন যে তারা এই ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং নির্বাচনের জন্য কোনো কেউ বিঘ্ন সৃষ্টি না করতে পারে তার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করবে। এখন প্রশাসন কতটুকু কি করবেন আমরা জানি না, কিন্তু প্রশাসনটা তৈরিকরণের ফলে প্রশাসন এবং পুলিশ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা আশাবাদী হতে চাই, আমরা দেখতে চাই যে দেশের মানুষ বলে দাঁড়িয়েছে, দেশের মানুষ সঠিক নির্বাচন ব্যবস্থাকে আবার পুনঃপ্রবর্তিত করেছে। তো এইদিকে আমাদের আহ্বান থাকবে এবং যারা সংশ্লিষ্ট যারা সরকারি কর্মচারী কর্মকর্তা এবং যারা ইলেকশন কমিশনের যারা কর্তব্য ব্যক্তি আছে তাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে নির্বাচনগুলি যেন সঠিক হয় সেটা দেখবেন। এছাড়াও আমাদের আরও নির্বাচন যেগুলো হচ্ছে জেলা পরিষদ নির্বাচন, সেখানেও নানান ধরনের হুমকি এবং নানান ধরনের ভয়ভীতি প্রদর্শন, এবং এমনকি এক জায়গায় আমাদের মহিলা একজন নেত্রকোনা আমাদের জেলা পরিষদের আমাদের কেন্দ্রিক একজন মহিলা আসমা আশরাফ তাকে ধরে মারধর করা হয়েছে এবং যে হসপিটালাইজড করা হয়েছে সেটা নিয়ে অবশ্যই আমরা প্রশাসনের কথা বলার পরে প্রশাসন তাকে প্রোটেকশন দিয়েছে এবং এখন ইলেকশন আছে। ইতিপূর্বে আমরা অনেক সময় দেখেছি অনেক ক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেটকে যখন অন্য কোনো, যেহেতু বিএনপি আসছে না, অনেক দল থাকে না, আমাদের ক্যান্ডিডেটকে জোর করে বসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। যে ক্যান্ডিডেট বসেনি সেখানে যে ফটোকারি যেখানে যে যে আমাদের সেক্রেটারি জাতীয় মানে সেক্রেটারি এটাকে বাধা দিয়েছেন যে কোনো ক্রমেই বসবে না, যে কোনো অত্যাচার হোক ভোট যে আমরা লাস্ট পর্যন্ত থাকবো, জেতার কোনো দরকার নেই। মঠবাড়িয়াতে পিরোজপুরে মঠবাড়িয়াতে তুষকালী ইউনিয়ন, সেখানকার আমাদের জাতীয় করে জেনারেল সেক্রেটারিকে এলোপাথারি কূপ দেওয়া হয়েছে, তাকে কতগুলো হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল, সেই মামলা যখন সে হাজিরা দিতে গেছে তার পথের মধ্যে তাকে মোটর সাইকেল থেকে তাকে ফেলে দিয়ে তাকে উপজু করে কূপ দিয়ে তার একটি পায়ের গোড়ালি থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, পা কেটে ফেলছে, তারপরে তার পেটে আঘাত করেছে, ভুঁড়ি বেরিয়ে গেছে, বিভিন্ন জায়গায় আঘাত করেছে পায়ে। যাই হোক, শক্ত সমর্থ মানুষ ছিল, আল্লাহ তাকে বাঁচিয়েছেন, এখন বলছে হসপিটাল আছে, আমরা দেখতে গেছিলাম। এইরকম নির্মম ব্যবস্থা কেন, যে উনি একমাত্র তার অপরাধ হলো সে ইলেকশন করার জন্য আমাদের কেন্দ্রীয় উদ্বুদ্ধ করেছে এবং ইলেকশনে রেখেছে, এবং একতরফা নির্বাচন সরকারি দল করতে পারে। একতরফা নির্বাচন এই আগামীতে তো এরকম চলতে থাকে, একতরফা নির্বাচনই হয়ে যাবে এবং নির্বাচন ব্যবস্থা এখন থাকবে না, যাকে যাকে সিলেকশন সেখান থেকে সিলেকশন দিতে হবে। আমরা এই ধরনের দেশ চাইনি, এই ধরনের দেশের জন্য দেশের 30 লক্ষ মানুষ শহীদ হয়নি, 2 লক্ষ মা বোন ইজ্জত দেয়নি। আমরা যে স্বাধীন নিজস্ব দেশ চেয়েছিলাম সেটাতে এই ধরনের দেশে আমাদের নিজস্ব দেশ বাবা সম্ভব হচ্ছে না, যেহেতু আমরা নিজস্ব এর কোনো মালিকানা সত্য দাবি করতে পারছি না। এখন তার ফলাফল দেখুন, আজকে আমরা আপনাদের সবাইকে বসে রাখতে হলো, আমি খুবই দুঃখিত, যেহেতু বিদ্যুৎ নাই আমাদের এই একটা ঢাকার অত্যন্ত অভিজাত এলাকায় আমাদের অফিস, এখানে বিদ্যুৎ থাকবে না এবং কত ঘন্টা থাকবে না তার কোনো হিসাব নাই, 3-4 ঘন্টা করে থাকছে না, সারা দেশে 10 ঘন্টা পর্যন্ত থাকছে না, বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা খবর করছি 4 ঘন্টা থেকে 10 ঘন্টা। কারণ বিদ্যুৎ উৎপাদনের যে যে ক্যাপাসিটি তৈরি করা হয়েছে সেটা আমাদের চাহিদার চেয়ে অনেক বেশি, উৎপাদনের ক্যাপাসিটি আমাদের চাহিদা হলো 14,000, প্রায় 20,000 মেগাওয়াট, 14,000 মেগাওয়াটের জায়গায় 20,000 মেগাওয়াটের বিভিন্ন ধরনের রেন্টাল পাওয়ার, এটার পাওয়ার, সেটা পাওয়ার, বিভিন্ন ধরনের ক্যাপটিভ পাওয়ার, অনেক কিছু করা হয়েছে, উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে, তখন আমরা তখনও আমরা বিদ্যুৎ লোডশেডিং দেখছি। কেন বলা হতো যে ট্রান্সমিশন লাইন নেই, এখন ট্রান্সমিশন লাইনের কথা ভুলে গেছি, এখন দেখ তারপরে আমরা এখন কেন বিদ্যুতের লোডশেডিং, যে এখন আমরা উৎপাদন করতে পারছি না। কেন উৎপাদন করতে পারছেন না? কারণ আমরা তেল এবং গ্যাস কিনতে পারছি না, দেশ কি দেউলিয়া হয়ে গেল? এখন আমাদের চাহিদা হলো এই 14,000, সেখানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র 9,000, অর্ধেক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, 4 থেকে 10 ঘন্টা আমাদের লোডশেডিং হচ্ছে। এবং এই যে
9000 উৎপাদন হচ্ছে, তার মধ্যে 5000 হলো গ্যাসের থেকে উৎপাদন হচ্ছে, সেখানে গ্যাসের ক্যাপাসিটি হলো 11 প্রায় 12000 মেগাওয়াট, সেখানে আমরা উৎপাদন করছি। কেন আমরা গ্যাস কিনতে পারছি না? পয়সা নেই। কেন পয়সা নাই? কেন গ্যাসের দাম বেড়ে গেছে ইউক্রেন ওয়ার এবং কোভিডের কারণ ইত্যাদি কারণে, ইউক্রেন ওয়ারের নিষেধাজ্ঞার জন্য। কিন্তু আমরা দেখলাম যে গ্যাসের দাম তো কম, এখন 65 পর্যন্ত উঠেছিল সেই গ্যাস, সেই এখন সেটা নেমে গেছে 25। তারপরেও আমরা গ্যাসের অভাবে পাচ্ছি না, এবং মন্ত্রী সাহেব তো সারেন্ডার করলেন। উনি বলেন আমি আগে বলছিলেন সেপ্টেম্বরের মধ্যে সব ঠিক হয়ে যাবে, এখন বলছেন অক্টোবর নভেম্বরের মধ্যে হইতে পারে, তাও কোনো নিশ্চয়তা নেই। মন্ত্রী নিজে সারেন্ডার করছেন, কেন নয়? গ্যাসের দাম তো কমে গেছে আর আপনারা তো বাড়িয়েছেন, অনেক কিছু বলছেন, তার মানে আপনাদের কাছে অর্থ নেই। সেই কথাটি তো আমরা বারংবার বলছি, দেশ কি দেউলিয়াত্বের দিকে যাচ্ছে? তারপরে আমরা মেগা প্রজেক্ট করছি, লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করছি, এবং সেই খরচের একটা বড় অংশ বিদেশে পাচার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এগুলো আমরা বারংবার বলেছি যে শ্রীলঙ্কার দিকে দিয়ে যাচ্ছে, আমাদেরকে অনেক কিছু বলা হয়েছে, আমরা লেখাপড়া জানি না, আমরা কিছু বুঝি না, তারা খুব ভালো বুঝেন। এখন তো আমরা যেটা দেখছি সেটা তো শ্রীলঙ্কার দিকে যাওয়ারই অবস্থা, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে শ্রীলঙ্কায়, একই অবস্থা হয়েছে। কারণ ডলারের দাম কমছে প্রতিদিন, ডলারের দাম কমছে না, ডলারের দাম বাড়ছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে। 120 টাকা কেমন হয়েছে, কয়েকদিন পর হয়তো শুনবো 150 টাকা হয়েছে। তা আপনার বেতন যদি আপনি যেটা পাচ্ছেন, যেটা 80 টাকা ডলারে যে জিনিস যে তখন বেতন আপনার ঠিক ছিল, সেই এখন যদি হয় যে 120 টাকা, তাহলে আপনার বেতন সঙ্গে সঙ্গে সেইভাবে কমে গেছে, আপনার পার্চেজিং পাওয়ার কমে গেছে, তাহলে ইম্পোর্টেড ডলারে তো ইম্পোর্ট হবে, বেশিরভাগ ইম্পোর্টেড হয়। সেই অবস্থা শ্রীলঙ্কা হয়েছিল, একটা হলো টাকার অবমূল্যায়ন, এটা হচ্ছে, আরেকটা হলো বিদ্যুতের ঘাটতি হচ্ছে, জ্বালানি তেলের অভাব শুরু হয়ে গেছে, এগুলি তো শ্রীলঙ্কায় আমরা দেখেছি। এরপরে যখন আপনি এখনই টাকা দিতে পারছেন না, এরপরে আগামী এক বছর পরে 10 বিলিয়ন থেকে 12 বিলিয়ন ডলার করে লোন শোধ করতে হবে, যেখানে রিজার্ভ প্রতিবার কমে যাচ্ছে, 30-এর নিচে নেমে গেছে IMF-এর হিসাব মতো, কিন্তু সরকারি হিসাব বলছে 35-36 আছে এখন, আর IMF বলছে তার থেকে 7-8 বিলিয়ন ডলার কম আছে তাদের, একটা রাফ হিসাবে, প্রথম হিসাবে, আরো হিসাব করে কত পাবে জানি না। যেহেতু ডলারের দাম বাড়ছে, মার্কেটে ডলার পাওয়া যাচ্ছে না, এলসি কোনো যাচ্ছে না, এবং সরকারি তরফ থেকে তেল এবং গ্যাস কিনতে পারছে না টাকার অভাবে, তাহলে দেউলিয়া হতে বাকি আছে কোথাও বলে? আমরা তো দেউলিয়াত্বের দিকে গেছি। যদি আপনারা আমি বিদ্যুৎ না পাই, কয়েকদিন পরে দেখা যাবে যে আমি খাবার পাবো না, ওষুধ পাবো না, মানে টাকার অভাবে কিনতে পারছে না। এখন অনেক ব্যাংক এলসি কিনতে পারছে না, অনেক ব্যাংকে গেলে তারা ডলার দিতে পারছে না, মার্কেটে টাকা দিয়েও আপনি ডলার কিনতে পারছেন না। যদি আপনি বিদেশে যেতে চান ওষুধ বিষয়, আমি অনেকের কাছে শুনছি ঘুরে ঘুরে ডলার পাওয়া যাচ্ছে না, যেহেতু দেশের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি হচ্ছে, আমদানির ব্যয় বেশি, আয় হচ্ছে কমে যাচ্ছে, ব্যয় বাড়ছে, ফলে আমরা যে কারেন্ট অ্যাকাউন্ট বলে ব্যালেন্স, সেটা আপনার মাইনাস হচ্ছে, এটা রিজার্ভ থেকে কমছে। এখনও যদি সরকার বলে যে 35-36 বিলিয়ন ডলার আছে, 1 বিলিয়ন ডলার হলে 120 টাকা করলে 12,000 কোটি টাকা, কোটি 1 কোটি টাকা হলে আমি সারা জীবন ভালো করে চাকরি পাবো, 1 বিলিয়ন মানে 12,000 লোক সারা জীবন সুখে চাকরি পাবে যদি 1 বিলিয়ন ডলার করতে পারে।